আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইউকে বাংলাদেশি ব্লগ। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হলাম একটি ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে আমি একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী। তো অনেকেই এটা কীভাবে রান্না করতে হয় জানেন, সবাই মোটামুটি কম বেশি জানেন ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয়। তো আমাদের বিদেশে ইলিশ মাছ কিন্তু ফ্রেশ পাওয়া যায় না, ফ্রোজেন পাওয়া যায়। তো ফ্রোজেন ইলিশ মাছে দেখা যায় যে বেশিরভাগ সময়ে কোনো ঘ্রাণ থাকে না, ইলিশ মাছের যে অরিজিনাল ঘ্রাণটা আছে সেটা চলে যায়। তো এই ইলিশ মাছটি দুই তিন মাস আগের আমার হাজব্যান্ড চারটা নিয়ে এসেছিলেন, তো আমরা দুটো খেয়েছি আর দুটো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম মুখি দিয়ে, কচুর মুখি দিয়ে রান্না করি। তো আমি যে পদ্ধতিতে রান্না করি সেই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে ডেফিনেটলি ইলিশ মাছের যদি ঘ্রাণ নাও থাকে তাও আপনি ঘ্রাণ পাবেন, মানে 70% মতো পাবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি ইলিশ মাছগুলো প্রথমে ফ্রাই করে নিয়েছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে, বেশি কিন্তু ফ্রাই করিনি, হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর একটি পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন একটা রসুন আমি ছেঁচে দিয়ে দিয়েছি। তো রসুনটা হালকা যখন বাদামি হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। আর রসুনটা খেয়াল রাখতে হবে যাতে ফুললি কুকড না হয় বা ফুললি ব্রাউন না হয়। তো এই তো আমি যে ব্রাউন কালার চাই সেই ব্রাউন কালার হয়ে গিয়েছে, হালকা বাদামি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর এখানে লবণ দিয়ে দিব পেঁয়াজটা সফট হওয়ার জন্য। তো অনেকেই আছেন পেঁয়াজটা সফট হওয়ার জন্য অল্প একটু পানিও ইউজ করেন। তো এই পর্যায়ে আমি কিন্তু কোনো ধরনের কোনো পানি ইউজ করব না, আমি হয়তো বা এন্ডে যদি আমার লাগে তাহলে ইউজ করব। অবশ্যই ঝুল দেওয়ার জন্য পানি তো ইউজ করব, বা বলতেছি যে আমি মশলা যখন আমি কষাবো তখন আমি মানে অ্যাভয়েড করি পানি যাতে না ইউজ করার। তো এক এক জনের আসলে এক এক ধরনের রান্নার টেকনিক, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের রান্নার টেকনিক। আর তো আমার টেকনিক হচ্ছে এটা, তো আমার পেঁয়াজটা সফট হয়ে এসেছে, আমি এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দিব। তো আমি কোনো পানি ইউজ করিনি আর আমি অল্প আঁচে পেঁয়াজগুলো সফট করে নিয়েছি। তো যাই হোক, আমি এই ফাঁকে আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও প্রেস করে নেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক দোয়া রইল। তো আমি প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, আমি হলুদ টেবিল স্পুনের হাফ দিয়েছি। তো আপনারা আসলে আপনাদের আন্দাজ অনুযায়ী হলুদ আর মরিচের গুঁড়োটা দিবেন, কারো বাসার হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়োতে দেখা যায় যে বেশি কালার থাকে, কারো বাসায় হলুদের গুঁড়োতে দেখা যায় কম কালার থাকে, তো সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর মরিচের গুঁড়ো আন্দাজ অনুযায়ী দিবেন, কেউ হয়তোবা ঝাল বেশি পছন্দ করেন কেউ হয়তোবা কম পছন্দ করেন, তো সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। আর আমি জিরে গুঁড়ো দিয়েছি এখানে হাফ টেবিল স্পুনের মতো, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োগুলো আমার নিজের হাতে কুটা, আমি সেগুলোকে হালকা রোস্ট করে তারপর কুটে নিয়েছি। তো ইদানিং আমি আসলে স্পাইস ট্রাই করছি আর কি, নিজ হাতে কুটে তারপর তরকারিতে ইউজ করার জন্য, এতে আসলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর ইদানিং কি মানে নিউজেও আসছে, দেখেছি যে মরিচের গুঁড়োতে কী যেন ইউজ করা হচ্ছে, তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোতে কী কী যেন কেমিক্যাল দেয়া হচ্ছে। সেজন্য আসলে চাচ্ছি যে কেনা গুঁড়োগুলো অ্যাভয়েড করার জন্য। তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়েও আমি পানি অ্যাড করব না, আমি একদম অল্প আছে আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব।
তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। প্রথমে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে এটাকে কষিয়ে নিব। তো আমার 2-3 মিনিট পর কষানো শেষ। এই পর্যায়ে আমি কচুর মুখিগুলো দিয়ে দিব, আর আমি কোনো পানি এখনো পর্যন্ত ইউজ করিনি, খুবই অল্প আঁচে আমি এই প্রসেসিংটা করছি। তো আমি এখন কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বাংলাদেশি মুখি না, আমি জানি না এগুলো কোন দেশের, অনেক বড় বড় হয়। আর আজকে এই মুখিগুলো আসলে বেশিরভাগই পচা ছিল, তো এখানে বড় 5 থেকে 6টা মুখি কিন্তু আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি, বেশি ছোটো না, মানে আর কি বাংলাদেশের যে মুখির সাইজগুলো হয় আর কি সেই সাইজের করে নিয়েছি। আমি মুখিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি ঢেকে কিছুক্ষণের জন্য আর একটু কষিয়ে নিব। তো এই যে আমি ঢেকে রেখে দিলাম। তো আমি আবার চেক করছি, যদি কোনো পানি অ্যাড করা লাগে তাহলে আমি এই পর্যায়ে এসে পানি অ্যাড করব। তো আমি এখন অল্প গরম পানি অ্যাড করে নিচ্ছি। আর এই দেশের এই মুখিগুলো কুক হতে বেশি সময় লাগে না, তো যখন হাফ কুক হয়ে আসবে তখন আমি ঝোল দিয়ে দিব আর মাছগুলোও অ্যাড করে নিব। তো এখন আমি আবার ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত হাফ কুক হয়ে আসছে। তো আমি এখন চেক করে দেখব আমার মুখির কি অবস্থা। তো দেখলাম যে এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি, আমাকে আর একটু পানি অ্যাড করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো অনেকেই আছেন যে তেলে ইলিশ মাছগুলো ফ্রাই করেন, সেই তেলেই আবার পেঁয়াজগুলো দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেন। আমি কিন্তু এটা করি না, আমি কিন্তু একদম ফ্রেশ তেল দিয়ে রান্না করি, তারপর মাছ যখন দিব তখন আমি কিন্তু ইলিশ মাছের তেলটা ইউজ করি। আর এতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা, ইলিশ মাছের যে অরিজিনাল ঘ্রাণটা সেটা কিন্তু পাওয়া যায়। কারণ দেখা যায় যে ইলিশ মাছের ওই তেলে যখন আপনি রান্না করবেন, রান্না হতে হতে কিন্তু সেই ঘ্রাণটা চলে যায়। তো আমি দেখলেন যে আমি 2 বার পানি দিয়েছি, এখন আবার পানি অ্যাড করছি। মুখিগুলো আসলে সিদ্ধ হয়নি প্রপারলি, অন্য সময় কিন্তু মুখিগুলো কুইকলি সিদ্ধ হয়ে যায়, এই দেশের মুখিগুলো স্পেশালি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জানি না এই মুখিগুলো কেন হচ্ছিল না। তো আমি আর একটু পানি অ্যাড করলাম। তো আরও কিছুক্ষণ এটাকে জাল দিব, যখন আর একটু কুক হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিব আর কি। তো আমার মুখিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আর একটু ঝোল দিয়ে দিলাম, আর একটু পানি অ্যাড করলাম। তারপর এখন আমি এক এক করে সব ফ্রাই মাছগুলো দিয়ে দিব, আর একদম শেষে আমি মাছের যে তেলটা আছে সেটাও দিয়ে দিব। তো আপনারা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনারা ভালো পাবেন আমার এই তরকারিটা, আমি যে স্টাইলে রান্না করেছি। তো এক একজন তো এক এক স্টাইলে রান্না করেন, আমি আমার ওয়ে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই আমার এই ভিডিওটি, আমার এই রেসিপিটি শেয়ার করবেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।